তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদ্বীপের জন্মস্থান মন্দির, অর্থাৎ যেই মন্দিরে সতী মায়ের কোলে ছোট্ট নিমাই অর্থাৎ আমাদের ধামেশ্বর মহাপ্রভু কিন্তু রয়েছে। তো এই জন্মস্থান মন্দিরে পাশেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির, এবং রথের দিন সেই মন্দির থেকেই কিন্তু প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা এসছে এই জন্মস্থান মন্দিরে, এবং উল্টো রথ অবধি কিন্তু এই মন্দিরেই পুজো নিয়ে আবার উল্টো রথের দিন কিন্তু তার নিজের মন্দিরে ফিরে যাবে প্রভু জগন্নাথ দেব। তো আজকে তোমাদের দেখাবো প্রভু জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি। তো খুব সুন্দর কিন্তু সন্ধ্যা আরতি, এবং এই মন্দিরে বাদবাকি যতগুলো ঠাকুর রয়েছে সমস্ত ঠাকুর তোমাদের দেখাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপ জন্মস্থান মন্দিরে যে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এসছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সুসজ্জিত সিংহাসনে বসে রয়েছে, এবং আর কিছুক্ষণের পরেই কিন্তু এই জগন্নাথ দেবের আরতি শুরু হবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এবং এই প্রভু জগন্নাথ দেবকে পাশেই জন্মস্থান মন্দিরের পাশেই যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেই মন্দির থেকে প্রভু জগন্নাথ দেবকে যেই রথে করে নিয়ে আসা হয়েছে সেই রথটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, এবং উল্টো রথের দিন আবার এই রথে করেই প্রভু জগন্নাথ দেব তার নিজ মন্দিরে কিন্তু ফিরে যাবে। এছাড়াও এই মন্দিরে অর্থাৎ জন্মস্থান মন্দিরে মূল যে মন্দিরে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, গৌরনিতাই রয়েছে মাঝখানে, এবং ডান সাইডে রয়েছে রাধাকৃষ্ণ, এছাড়াও বাঁ সাইডে কিন্তু রয়েছে মহাপ্রভুর মাতা পিতা জগন্নাথ মিশ্র এবং সতীমাতা দেবীর মূর্তি। জগন্নাথ মাসির বাড়ি এসছে, কত আনন্দ না? ওই তো আর সোমবার দিন চলে যাবে। Thank you.
তো এখানে তোমরা যে নিম গাছটা দেখতে পাচ্ছ, এই নিম গাছের নিচেই কিন্তু মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল। এবং এখানে যে বিচুলির ঘরটা দেখছো, এই বিচুলির ঘরের নিচেই কিন্তু রয়েছে শচীমায়ের কোলে ছোট্ট নিমাই।